শরৎচন্দ্র দেবদাস, প্রযোজনা বিভূতি সেন, পরিচালনা প্রমদেশ বড়ুয়া, সহকারী ললিত চক্রবর্তী, নাট্য রূপ গীত রচনা নরেশ্বর ভট্টাচার্য, সঙ্গীত পরিচালনা সুকৃতি সেন, ব্যবস্থাপক কার্তিক চক্রবর্তী, নাম ভূমিকায় প্রমদেশ বড়ুয়া, পার্বতী যমুনা দেবী, ধর্মদাস মনোরঞ্জন ভট্টাচার্য, চন্দ্রমুখী রমা চ্যাটার্জি, মনোরমা আশা মুখার্জি, চুনিলা ললিত চক্রবর্তী, বিভিন্ন ভূমিকায় আরো অনেকে। বাধা, বন্ধন, সমাজ, সংসার, না 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 না, আমি কারো কথা শুনবো না, আমি কাউকে মানবো না, সত্যই আমার ধর্ম। কেন কেন তোমরা আমায় বাধা দেবে? আমায় ছেড়ে দাও, আমায় বাঁচতে দাও। আমার সংসার নেই, সমাজ নেই, কেন বাঁচছো আমায়? কি কি হয়েছে দেবতা? ধর্মদা, আমি স্বপ্ন দেখছিলাম। দুঃস্বপ্ন? তা জানি না, তবে যৌবনের স্বপ্ন, আশার স্বপ্ন, হয়তো বা দুঃস্বপ্ন। দেখছিলাম আমার আশাকে নিরাশ করতে তোমরা সবাই যেন উঠে পড়ে লেগেছো। পার্বতী, না থাক ধর্মদা, আমার স্বপ্ন আমার মনেই থাক। পারু, দেবদাসের সঙ্গে তোর বিয়ে স্বপ্ন ছাড়া কিছুই নয়। কেন মনো দিদি? তা নয় তো কি, দেবদাসের বাবা মায়ের মত নেই, বলেছেন বেচা কেনা চক্রবর্তীর ঘরের মেয়েকে নাকি নেবেন না। তাই তো ভাবছি যে উপায় কি। উপায় আর কি, তোমার বরকে কি তুমি পছন্দ করে বিয়ে করেছিলে? আমার কথা আলাদা, কিন্তু তুই যে নিজের পায়ে নিজেই কুড়ুল মেরেছিস বোন, তাছাড়া শুনলাম তোর বাবা নাকি তোর জন্য বর ঠিক করেছেন। কোথাকার নাকি জমিদার, কত বয়স জানিস? বোধহয় 19। সে কি, এই যে শুনলাম 40। মনো দিদি, কত লোকের বয়স 40 থাকে, আমি কি তার হিসেব রাখি? আমার বরের বয়স 19-20, এই পর্যন্ত জানি। কি নাম রে? তাও জানো না? শ্রী দেবদাস। তুই কি যে বলিস পারু, কিছুই বুঝতে পারিনি। তাহলে দেবদাসকে জিজ্ঞাসা করে তোমায় বুঝিয়ে দেবো। কি জিজ্ঞাসা করবি? সে বিয়ে করবে কিনা তাই? হ্যাঁ তাই। বলিস কি পারু, তুই নিজের কথা জিজ্ঞাসা করবি, তোর একটু লজ্জা করবে না? তোমাকে বলতে কি লজ্জা করল? আমি মেয়ে মানুষ, তোর সই, কিন্তু সে যে পুরুষ মানুষ পারু। তুমি সই, তুমি আপনার, কিন্তু তিনি কি পর? যে কথা তোমাকে বলতে পারি সে কথা কি তাকে বলা যায় না? তাকে কি বলবি? বলবি যে পায়ে স্থান দাও? ঠিক তাই বলবো দিদি, আজই রাত্রে যাব। দেবদা? ও দেবদা। কে? এ কি পারু নাকি? হ্যাঁ আমি। এত রাত্রে একলা এসেছো নাকি? হ্যাঁ। সে কি পথে ভয় করেনি? ভূতের ভয় আমার করে না। আহা হা, ভূতের ভয় নয়, কিন্তু মানুষের ভয় তো করে। বাড়ি ঢুকলে কি করে, কেউ দেখেনি তো? দরোয়ান দেখেছে। হ্যাঁ, দরোয়ান দেখেছে, আর কেউ? উঠোনে চাকরেরা শুয়ে আছে, তাদের মধ্যেও বোধহয় কেউ দেখে থাকবে। সে কি কেউ চিনতে পেরেছে কি? তারা সবাই আমাকে জানে, হয়তোবা কেউ আমাকে চিনে থাকবে। বলো কি, এমন কাজ কেন করলে পারু? এত রাত্রে ছি 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 ছি, কাল মুখ দেখাবে কেমন করে? আমার সে সাহস আছে। এখনো কি তুমি ছেলে মানুষ আছো? এখানে এভাবে আসতে কি তোমার কিছুমাত্র লজ্জাবোধ হলো না? কিছু না। কাল তোমার লজ্জায় কি মাথা কাটা যাবে না? মাথা কাটাই যেত যদি না আমি নিশ্চয়ই জানতুম আমার সমস্ত লজ্জা তুমি ঢেকে দেবে। আমি? কিন্তু আমি কি মুখ দেখাতে পারবো? তোমার কি দেবদা, তুমি পুরুষ মানুষ, আজ না হয় কাল তোমার কলঙ্কের কথা সবাই ভুলবে, দুদিন পরে কেউ মনেও রাখবে না কবে কোন রাত্রে হতভাগিনী পার্বতী তোমার পায়ের ওপর মাথা রাখবার জন্যে সমস্ত তুচ্ছ করে এসেছিল। আর তুমি? আমার কলঙ্কের কথা বলছ? না, আমার কলঙ্ক নেই, তোমার কাছে গোপনে এসেছিলাম বলে যদি আমার নিন্দে হয় সে নিন্দে আমার গায়ে লাগবে না। ও কি পারু, কাঁদছ? দেবদা, নদীতে কত জল,
অত জলেও কি আমার কলঙ্ক চাপা পড়বে না? পারু, আমাকে ছাড়া কি তোর কোনো উপায় নেই? পারু, কি বাপ মায়ের একেবারে অমত তা তো জানিস? আমি তো কিছুই জানতে চাইনি দেবদা। বাপ মায়ের অবাধ্য হব? দোষ কি হও? তুমি তাহলে কোথায় থাকবে? তোমার পায়ে। একটু বাদে সকাল হবে, চলো পারু তোমায় বাড়ি রেখে আসি। আমার সঙ্গে যাবে? ক্ষতি কি, যদি দুর্নাম রটে হয়তো বা উপায় হতে পারবে। তবে চলো। চলো। ধম্মদা, দেখলে তো স্বপ্ন স্বপ্নই রয়ে গেল। বাবা বললেন আমি চিরদিন তাকে জ্বালিয়েছি, মা কেঁদে বললেন অদৃষ্টি এও ছিল, তাই চলেছি কলকাতায় নির্বাসনে। চমৎকার। আমি বাবু চাষাভূষো মানুষ, কত শত বুঝি না। না হয় নাই বা হলো পার্বতীর সঙ্গে তোমার বিয়ে, সংসারে কি আর কোণে নেই? তোমাদের মতো জমিদার, এত বড় ঘর। তাছাড়া পার্বতীর বিয়ে তো শুনেছি হাতিপোতার জমিদার ভুবন চৌধুরীর সঙ্গে হবে, সুখেই থাকবে। বর দোজবরে হলে হবে কি, জমিদার তো। থাক থাক এসব কথা ধম্মদা। ধম্মদা, এবারে গিয়ে মেসে উঠব। কেন, মামার বাড়ি গিয়ে উঠলে হয় না? মেসে যে ডাকবার শোনবার কেউ নেই। কেন, চুনিলাল রয়েছে আমার বন্ধু। হ্যাঁ, ওরা সব সুদিনের বন্ধু দেবদা, অসময়ে টিকিটি দেখতে পাবি না। আমি মেসেই থাকবো ধম্মদা। যখন ধরেছ তখন তো থাকবি। এই কলিকাতা মহানগরীতে মেসের তুলনা নাই, মেসে থাকি মোরা পরম আনন্দে আই দাই গান গাই। এই কলিকাতা মহানগরীতে মেসের তুলনা নাই। চলো চলো, আজ মাছের ঝোল আছে। হ্যাঁ, সে কি হে মাছের ঝোল? কি বাবা, ডুব সাঁতার কি দাম কাটতে হবে নাকি? ঠাকুর বেগুন ভেজেছে কি? আরে ঠাকুর যদি বেগুন না ভেজে থাকে তো কি ভাজব। কে দেবদাস, কে এখনো জেগে আছো নাকি? কে চুনি, এরই মধ্যে ফিরলে যে? হ্যাঁ ভাই, শরীরটা আজ ভালো নেই। তা দেবদাস, তুমি এখনো জেগে কেন? তোমার মনটা প্রসন্ন তো? না ভাই চুনি। সে কি? হ্যাঁ সত্যি মনটা ভালো নেই। আচ্ছা চুনি, মনের দুঃখ ভুলে থাকা যায় এরকম জায়গা কি সংসারে কোথাও আছে? আরে নিশ্চয়ই আছে, ভাবনা কি হে, মনটা ভালো নেই এই তো। হ্যাঁ, তা তোমার মনে কি কখনো দুঃখ হয় না? আমার মনে দুঃখ? আরে পেজে থাক চন্দ্রমুখী। চন্দ্রমুখী? সে আবার কে? সে একটা ব্যাপার, সময়ে সব প্রকাশ পাবে। আচ্ছা চুনি ভাই, তুমি সারা রাত্রি কোথায় থাকো? তা কি তুমি জানো না? জানি কিন্তু সব জানি না। দেবদাস, সব জানতে হলে ঠিক আমার মতো হওয়া চাই। যাবে আমার সঙ্গে একবার? কোথায়? চন্দ্রমুখীর বাড়ি। সেখানে বুঝি খুব আমোদ পাওয়া যায়, মনে কোনো কষ্ট থাকে না? সত্যি? একেবারে খাঁটি সত্যি, যাকে বলে নির্জলা। তা যদি হয় আমায় নিয়ে যেও, আমি যাব। বেশ বেশ, এই তো লক্ষ্মী ছেলের মতো কথা বলেছো বাবা, কালই তোমায় নিয়ে যাব। কাজল কালো চোখে তুমি, কাজল কালো চোখে তুমি, কোন ভাষাতে ভোরে ডাকো, কোন ভাষাতে ভোরে ডাকো, আমার হিয়ার
অসভ্য আর কি বিশ্রী শুনি, এই কোন হতভাগা জায়গায় আমায় নিয়ে এলে? আরে এসো এসো, ভেতরে এসো। চন্দ্রমুখী, রোহিণী আমার বন্ধু দেবদাস। নমস্কার, বসুন। কি হে দেখছো, দেবী দুঃখ নাশিনী, বসে পড়ো বসে পড়ো, ভাবছো কি হে? তুমি টাকা নাও। আপনার যখন পায়ের ধুলো পড়েছে। পায়ের ধুলোর কথা নয়, টাকা নাও তো। তা নেই বই কি, না হলে আমাদের চলবে কি? সে থাক, অত শুনতে চাই না। এই নাও, আমি চললাম। এরই মধ্যে যাবেন? দেবদাস কোথায় যাচ্ছ? দেশে। সে কি দেশে মানে? হ্যাঁ দেশে, যেখানে পার্বতী আছে, তোমাদের চন্দ্রমুখী নেই। চলে গেল, এই টাকাগুলো নাও, তোমার বন্ধুকে ফিরিয়ে দিও। সে ইচ্ছে করে দিয়ে গেছে, আমি ফিরিয়ে নিয়ে যাব কেন? ইচ্ছে করে নয়, আমরা টাকা নিই বলে রাগ করে দিয়ে গেছে। আচ্ছা চুনিবাবু, লোকটি কি পাগল? একটুও না। চুনি, আমার একটু উপকার করবে? কি? তোমার বন্ধু কোথায় থাকেন? আমাদের মেসে। আর একদিন তাকে আনতে পারবে? তা বোধ হয় পারবো না। চুনি, যেমন করে হোক ভুলি আরেকবার তাকে। কেন, ধমক খেয়ে কি ভালোবাসা জন্মালো নাকি? না দেখে নোট দিয়ে যায়, এটা বুঝলে না? না না, নোট ফুটে লোক আলাদা, সে তুমি নাও। কিন্তু সত্যি কথাটা কি বলো দেখি। জল আনতে চাষ কিলো সই হলুদ মেখে গান, খাটের পাকে কুমির থাকে ধর পেটে নে পাইলো, খাটের পাকে কুমির থাকে ধর পেটে নে পাইলো, ধর পেটে নে পাইলো। খুব আল্লাহ দেখছি যে মনো দিদি, বুড়ো বরেই প্রাণে এত উচ্ছ্বাস, জল নিতে এসেও গান হচ্ছে। তোর বুড়ো বর আসুক তখন বুঝবি সে কুমির চতুর বড়, সে কুমির চতুর বড় লুকিয়ে থাকে গভীর পাকে, সে কুমির চতুর বড়। ওষই পড়লে তার প্রেমের ফাঁকে তাড়ানো তাকে দাইলো, পড়লে তার প্রেমের ফাঁকে তাড়ানো তাকে দাইলো, ছাড়ানো তাকে দাই। জল আনতে যাস কিলো সই হলুদ মেকে গাল, জল আনতে। ও কে রে পারু, চিফাতে এদিকে আসছে? দেবদাস না? হ্যাঁ দেবদাসই তো, কলকাতা থেকে এলো কবে? ও মা, আমি পালাই ভাই। আমি এসেছি, আমি এসেছি পারু। কেন? সে কি, সে রাত্রির কথা মনে পড়ে না? তা পড়ে, কিন্তু সে কথায় আর কাজ কি? আমাকে মাফ করো পারু, আমি তখন অত বুঝিনি। চুপ করো, ও সব কথা আমার শুনতেও ভালো লাগে না। আমি যেমন করে পারি মা বাপের মত করব, শুধু তুমি। তোমার মা বাপ আছেন, আমার নেই, তাদের মতামতের প্রয়োজন নেই। তা আছে বই কি পারু, কিন্তু তাদের তো অমত নেই, তুমি শুধু। কি করে জানলে তাদের অমত নেই? সম্পূর্ণ অমত না, আমি জানি তাদের এতটুকু অমত নেই, শুধু তুমি। শুধু আমি তোমার সঙ্গে, ছি পার্বতী, আমাকে কি ভুলে গেলে? না ভুলবো কেন, ছেলেবেলা থেকে তোমাকে দেখে আসছি, জ্ঞান হওয়া পর্যন্ত ভয় করে আসছি। ভয়?
চিরকাল ভয় করি আমাকে এসেছো, আর কিছু না? না আর কিছু না, তোমাতে কিছু মাত্র আমার আস্থা নেই। আমি যার কাছে যাচ্ছি তিনি ধনবান, বুদ্ধিমান, শান্ত এবং স্থির, তিনি ধার্মিক। আমার মা বাপ তোমার মতো একজন অজ্ঞান চঞ্চল চিত্ত লোকে হাতে আমাকে কিছুতেই দেবেন না। তুমি পথ ছেড়ে দাও। এত অহংকার নয় কেন? তুমি পারো, আমি পারি না? তোমার রূপ আছে, গুণ নেই। আমার রূপও আছে, গুণও আছে। তোমরা বড় লোক, কিন্তু আমার বাবাও ভিক্ষে করে বেড়ান না। তুমি ভাবছো যে আমার অনেক ক্ষতি করবে, বেশ তাই করো। ক্ষতি? ক্ষতি কেমন করে করবো? অপবাদ দিয়ে। অপবাদ দেবো আমি? যাও, সে সময় আমার নামে একটা কলঙ্ক রটিয়ে দাও গে। সে রাত্রে তোমার কাছে একাকি গিয়েছিলাম, এই কথা চারিদিকে রাষ্ট্র করে দাও গে, মনের মধ্যে অনেকখানি সান্ত্বনা পেতে পারবে। মিথ্যে দুর্নাম রটিয়ে মনের মধ্যে সান্ত্বনা পাবো আমি? শোনো পার্বতী, অতটা রূপ থাকা ভালো নয়, অহংকার বড় বেড়ে যায়। দেখতে পাও না চাঁদের অত রূপ বলেই তাতে কলঙ্কের কালো দাগ? এসো তোমার মুখে কিছু কলঙ্কের ছাপ দিয়ে দিই। দেবদা করলে কি? বেশি কিছু নয়, কপালের হয়তো খানিকটা কেটে গেছে মাত্র। ওগো দেবদা। জি, অমন করো না পারু, শেষ বিদায়ের দিনে শুধু একটুখানি মনে রাখবার মতো চিহ্ন রেখে গেলাম। অমন সোনার মুখ মাঝে মাঝে আসিতে দেখবে তো। ওরে, আমাদের নতুন মা এসেছেন, মা আমাদের সোনার প্রতিমা। এমন মা লক্ষ্মী কেউ কোনো দিন দেখেনি। আমলো যা, বউ দেখলি চলবে? আরে বউ হাতে বউ দেখবি না তো নাচবি? তুই একটা আস্ত বাঁচা বলি, দক্ষিণ হস্তের কতদূর কি দেখ না। সেটি আর বলতে হয় না ভায়া, যে আয়োজন দেখছি তুমি তো ছাঁদা বেঁধে পার পাবে না। আরে এটা আবার কি? তো বাঁধতে গেলে ছাঁদা কম হবে তাই বুঝে এই ধামাচি চাদরে ঢেকে নিয়ে এসেছো। আমি সকলকে ডেকে চেঁচিয়ে বলবো একটি ধামা। তোর পায়ে পড়ি ভাই, তুই চুপ কর, তুই চুপ কর। তুই তো জানিস আমার বাড়িতে বাইশটি পে। বাইশটি পে? হ্যাঁ বাবা, মা ষষ্ঠী তোর ঘরে ভেঙে পড়েছেন দেখছি। যা বলেছিস। ওরে চৌধুরী মশাই, যে নতুন বউ নিয়ে এদিকে আসছেন। ওই যে আহ, বধূ নয় তো, সাক্ষাৎ মা অন্নপূর্ণা। তা কোনে বউ, তোমার ঘর বাড়ি দেখে নাও, এই তোমার বড় ছেলে মহেন। মা, আমি তোমার বড় ছেলে। এসো বাবা এসো। আজ দুবছর হলো আমরা মা হারিয়েছি, এই দুবছর আমাদের দুঃখে কষ্টেই দিন কেটেছে। আজ তুমি এলে আশীর্বাদ করো মা, এবার যেন সুখে থাকতে পাই। এদিকে এসো না, এদিকে এসো, দই সন্ধে এসে ওদিকেই চালাচ্ছ বাবা? ওদিকে পাতে পড়তে না পড়তে সব টপাটো পড়ে যাচ্ছে বাবা। আর এসো না, ওই মিহিদান, এই যে নূতন মালক্ষী স্বয়ংই এসেছেন। দাও তো সন্দেশটা আমি দিচ্ছি। তাই দাও মা, তাই দাও। থাক থাক মা, কত দিলে। এই তো, এই তো চৌধুরী বাড়ির বইয়ের হাত। নতুন মা, আমায় কিছু খেতে দাও মা। এই নাও বাছা। রাজরানী হও মা, রাজরানী হও, তোমার জয় জয়কার হোক। তা কোনে বউ, তুমি হলে বাড়ির গৃহিণী, সব দেখে শুনে বুঝে পড়ে নিজেই নিও। আচ্ছা। আর দেখো এই ছেলে মেয়েরা। হ্যাঁ, তা এরা তোমারই তো সব, কি জানো, একটু যত্ন আত্মীয়তা। আমি জানি। আর আমার যশোমতী মেয়ে তো নয় যেন প্রতিমা, তা সে এলে তাকে। তোমাকে ভাবতে হবে না, যশোকে আনবার জন্য আমি লোক পাঠাবো। অনেক দিন দেখিনি, তুমি লোক পাঠাবে? পাঠাবো বই কি, আমার মেয়ে আমি আনতে পাঠাবো না? তুমি সুখী হবে, ভগবান তোমাকে দীর্ঘায়ু করবেন। তা কোনে বউ, কি ভালো করিনি? কি ভালো করনি গো? ভাবছি এখানে তোমাকে সাজে না। খুব সাজে, আমাদের আবার সাজা সাজি কি? তা বুঝি, তা বুঝি, তবে তোমার ভালো হবে, ভগবান তোমাকে দেখবেন। কত সাজে পাখি আমার, কত সাজে পাখি আমার, কত সাজে পাখি আমার, কত সাজে পাখি। পালিয়ে যাবার ভয় তোরে, হায় কত
পাখি পালিয়ে যাবার মরে তোরে ভাই পাখি পালিয়ে যাবার মরে তোরে কাঁচায় পুড়ে রাখি কাঁচায় পুড়ে রাখি কত সাহির পাখি এই তো এসে পড়েছি ধর্মদাস, শুনছো? কোথায় এলাম চুনিবাবু? ঠিকই জায়গায় এসেছি চাঁদ, তোমার কর্তা এইখানে আছে। যা ওই মানিকের ভিড়ের ভেতর থেকে তোমার রত্নটিকে খুঁজে বার করে নাও গে। অদৃষ্টে এত ছিল, কি হলো চুনিবাবু? দেবদা আমার দেবদা ছিল গো, আর আজ না না না, তুমি যাও, তুমি তাকে পথে এনেছিলে। আহা মরি আর কি, হ্যাঁ তোমার কর্তাটি কচি খোকা কিনা, ভাজা মাছ উল্টে খেতে জানেন না। আমি কি হাত ধরে মাতার দিব্যি দিয়ে মদ খেতে শিখিয়েছি নাকি? কেহে তুমি? কিছু মনে করবেন না, আমি হয় একটু বেতাল না একটু মাতাল হয়ে পড়ে। তা আমি কি বাবা শুঁড়ি খানা যে আমার কাছে এসেছো? না না না, কথাটা হচ্ছে কি মশাই, এই সিঁড়ি দিয়ে আমি উঠতে পারছি না, সিঁড়িটা কে যেন উল্টে রেখে গেছে। আমি মশাই এক পা বাড়াচ্ছি তো দু পা পেঁচু হেঁটে আসছি, দেন তো মারি আর কি বারখানা। তাহলে পেঁচু হেঁটে উঠে যাও না, সিঁড়ির নিচে এক পা এগুলেই আপনি দু পা পেঁচিয়ে এক ধাপ উপরে উঠে যাবে। আপনার কি বুদ্ধি মশাই, পায়ের তুলে দিন মশাই। যাও শুনি বাবু, তোমার পায়ে পড়ছি, আমার দেবতাকে নিয়ে এসো। ওই শোনো, তোমার দেবতার আর একটা বোতল খালি হলো, বোতল খালি হলেই সেটা চুরমার করবে, বলে যে সাক্ষী রাখবো না, জ্ঞান হলে যেন চোখের সামনে দেখতে না পাই। আহা নিশ্চয় ঠিকই আছে,